नमस्कार बंधुरा, मौली सिन्हा यूट्यूब चैनेले आपनादेर सकल के स्वागत जानाच्छी। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछी समस्त टिप्स एंड ट्रिक्स सह आम दईयेर रेसिपी। अनेकेरी कमप्लेन थाके दई ठीक मतो बसे ना बा घन हय ना, जल केटे जाए। आजकेर ई भिडियोते आपनारा आपनादेर सब समस्यार समाधान पेये जाबेन। आसुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपी। सबार प्रथमे आमादेर लागछे 6टा माझारी साइजेर आम। आमगुलोके आमी भालो करे खोसा छाड़िये मिक्सिते ब्लेंड करे निएछि। तारपर आमरा एई मैंगो पाल्पटाके छेके नेब, जाते कोनो रकम बड़ो आमेर टुकड़ो बा जे सूतो टाइपेर थाके सेगुलो बेरिये जाए। एई जे देखुन, उपरे एकटुखानी अंश जमे गेछे एई सूतो सूतो मतो, एटा आमरा फेले देब। एखाने आमरा एकदम स्मूथ मैंगो पाल्प पेये गेछि, तबे सरासरि एई पाल्पटा आमरा व्यवहार करब ना। আপনারা যাতে দই দুই একদিন রেখে খেতে পারেন, তার জন্য এই পাল্পটা আমরা একটু ফুটিয়ে ঘন করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমরা জাল দিতে দিতে এটাকে ঘন করব। আর এই পাল্পটা একটু ছিটকোয়, সেই কারণে আপনারা কিন্তু অর্ধেক ঢাকনাটা দিয়ে ফোটাতে পারেন, সেক্ষেত্রে আপনার কিচেন কাউন্টার নোংরা কম হবে। দেখুন, ম্যাঙ্গো পাল্পটা কিন্তু আমাদের অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ম্যাঙ্গো পাল্প ঠান্ডা হচ্ছে, এদিকে আমি 1 লিটার 250 দুধ নিয়ে নিয়েছি। এটা আমি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি। দই বানাতে চেষ্টা করবেন ঘন ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করার। এখন এই দুধটাকে আমি একটু ফুটিয়ে ঘন করে নেব। মোটামুটি 1100 ml এর মতো চলে আসবে, সেই পর্যায়ে অবধি আমি ফুটিয়ে ঘন করব। দই বানানোর জন্য কিন্তু খুব বেশিক্ষণ বা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। আর পাশে যে সরগুলো জমবে সেগুলোও আমরা কিন্তু দুধের সাথে মিশিয়ে দেব। দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব। আমি এখানে 1/2 কাপ মিছিরি নিয়েছি, আপনারা মিছিরির বদলে চিনিও নিতে পারেন। এই পরিমাণ মিষ্টিতে মিডিয়াম মিষ্টি হবে। আমাদের আমেও কিন্তু নিজস্ব মিষ্টি আছে, সেই অনুযায়ী আমি মিষ্টিটা অ্যাড করেছি। তবে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আপনারা বেশিও অ্যাড করতে পারেন। এখন মিষ্টিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা না, উষ্ণ উষ্ণ গরম থাকা পর্যন্ত ঠান্ডা করব। এখানে আমি 1 কাপ জল ঝরানো টক দই ফেটিয়ে নিচ্ছি। টক দইটাকে জল ঝরিয়ে নিলে দই খুব ভালো জমে, ঘন জমে আর সহজে জল কেটে যায় না। এই দেখুন কিরকম ঘন আছে দইটা। এদিকে আমাদের দুধ কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা হলেও হবে না, আবার গরম থাকলেও কিন্তু চলবে না। আঙুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাবে, এরকম গরম থাকতে হবে। এবার আমি ফেটানো দইটা এর মধ্যে অ্যাড করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা যে আমের পাল্প জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই পাল্পটা অ্যাড করে দেব। এখানে আমাদের 1.5 কাপ ম্যাঙ্গো পাল্প আছে, আমি পুরোটাই অ্যাড করছি। তবে আপনারা কীরকম ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করবেন সেই অনুযায়ী পাল্পটা অ্যাড করবেন। পাল্পটাও আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব।
তারপর আমাদের লাগছে একটা হটপট। আমি অধিকাংশ সময় হটপটে দই জমিয়ে থাকি আর রেজাল্ট কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন হটপট নিতে, যদি না থাকে তাহলে মাটির, সেরামিক বা কাঁচ এরকম পাত্রে আপনারা কিন্তু দই বসাতে পারেন। এখন দইয়ের মিশ্রণটা আমি হটপটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, তারপর ঢাকা বন্ধ করে গরম কিছু ব্ল্যাঙ্কেট বা চাদর টাইপের দিয়ে আমি হটপটটাকে কভার করে একটা গরম জায়গায় রেখে দেব 8-9 ঘন্টার জন্য। ততক্ষণে আমাদের দই সেট হয়ে যাবে। গরমকাল হলে 8-9 ঘন্টা যথেষ্ট, শীতকাল হলে একটু বেশি সময় লাগতে পারে। এখানে আমার একটু মিশ্রণ বেশি ছিল, সেই জন্য আমি ভাঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কভার করে দেব। এগুলোকেও আমি একটা গরম জায়গায় রেখে দেব 4-5 ঘন্টার জন্য, যেহেতু ছোট ছোট বাটি সেজন্য খুব বেশি সময় লাগবে না। আর বড় পাত্রটা কিন্তু আমার এক্স্যাক্টলি 9 ঘন্টাই সময় লেগেছে। 9 ঘন্টা পর আমি এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ওভারনাইটের জন্য। সকালে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দই জমেছে আর একদম ঘন, জল কেটে কিন্তু ওঠেনি। বড়টাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমার সাথে পিকচার শেয়ার করতে ভুলবেন না। আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো। তাহলে আজকের মতো এইটুকুই, আমি আবার আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।